হ্যালো ফ্রেন্ডস, ফ্যামিলি ব্লগ সহ তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। তো বেশ কিছুদিন পরে আমি ভিডিও বানাচ্ছি, অনেক কদিন পরেই বানাচ্ছি। তো দেখো মশারিটা, দেখো যে দুটো কোনা খুলে দিয়েছি আর দুটো এখনও বাঁধা আছে। তো তোমাদের সুস্থতা কামনা করে ভিডিওটা শুরু করছি। আর এই যে আমার পাপাটা এখানে, দেখো খাবার বানিয়ে নিয়ে বসে আছি, খাবার খাবে না কিছু না। ওকে আমি জোর করে তুলালাম, এখন এইভাবে শুয়ে আছে। ভালো লাগছে না পাপা? ভালো লাগছে না তোর? নাকি ভালো লাগছে না? তো যাই হোক, এখন এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আর সকালের চামড়ি খাওয়া সববার হয়ে গেছে, শুধু আমার পাপার দুধ পিডিয়াশোয়ার খাওয়া হয়নি। তাছাড়া সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর প্রদ্যুৎ আজকে মাঠে চলেও গেছে, আজ আমাদের ধনে কাটা হবে, তো কাটবে, তারপর আবার মারবে, পরে নিয়ে আসবে। তো কাল পরশুর মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে ধনের কাজ, তারপর আবার রৌদ্রে শুকনোয় করা, সেগুলো আমাদের বাড়ির কাজ, তো মাঠের কাজটা হবে। তো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো যা কিছু নিরামিষ রান্নাবান্না করবো। তো দেখি সবজি বিক্রি গাড়িটা যদি আসে তাহলে কিছু নিয়ে নেওয়া হবে, তাছাড়া দেখা যাক কী হয়। তো দেখতে থাকো ভিডিওটা। তো ঠান্ডাটা যাচ্ছেই না, মানে ঠান্ডা লেগেছে সেটা যাচ্ছে না আর কি, ঠান্ডা প্রায় চলে গেছে। তবু রাত্রে বা সন্ধ্যের সময় একটু বাচ্চাদেরকে কিছু গায়ে দেওয়াতেই হচ্ছে গরম। আর এই যে বিছানাটা ঝটপট তুলে নিলাম, আর গামছাটা এখানেই রেখেছি আমি। তো লাগলো, তো চলো পাপাকে খাওয়ানো হয়ে গেছে। ভালো লাগছে না আজকে সকাল থেকেই, কেমন একটা শরীরটা কেমন ঢিস ঢিস করছে এরকম মনে হচ্ছে। আর এই যে দেখো রাত্রিবেলায় আমি এরম করে শুয়েছিলাম, তো এই যে শাখা নোয়া এইসব একবারে চেপে বসে গেছিলো, এখনো দাগটা আছে, তখন থেকে ব্যথা হয়ে গেছে, যাটা মানে রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেছিলো আর কি সেই জন্যই। তো চলো বসলে হবে না, বেলা হয়ে গেছে, পাপাকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম। আর এখন কলপারে বাসন নামিয়ে ভিজিয়ে রেখেছি, ভেজানো থাকলে একটু তাড়াতাড়ি মাজা হয় আর কি। তো রাত্রে খাবারের কিছু ছিল সব নামিয়ে দিলাম, গরুকে দেওয়া হবে আমাদের। আর এই দেখো উঠোনটাই যে এখনো ভেজা ভেজা আছে, ওই জন্য গমটা মেলা হয়নি, তা না হলে গম মেলা হবে। আর আজকে আমি জামা কাপড় মেলার জন্য ছাদে যাইনি, এখানেই মেলে দিয়েছি। আর এই দেখো বাসনগুলো সব আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, তো ওখানে উপুর করে দেবো। আর এগুলো আমার পাপার খেলনা, ওর ঠাম্মি বানিয়ে দিয়েছে, তো ওগুলো নিয়েই ও খেলা করছিল। আর আগের বাসন সকালে যেগুলো ধুয়েছিলাম সেগুলো ছিল, আবার এগুলোও দিয়ে দিলাম, তো ঝাঁকা একদম ভর্তি, এক ঝাঁকা বাসন হয়ে গেল। আর আমার পাপার এরকম খেলনা প্রতিদিনই বানানো হয় আর প্রতিদিনই ভাঙে, আসলে ওর ঠামি বানিয়ে বানিয়ে দেয় আর ও ভেঙে ফেলে। এখন রান্নাঘরে চলে এসেছি, তো প্রেশারে মুগ ডালটা বসিয়ে দিয়েছি, আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি দেখো এখানে। আর বালতি তো আমি সবসময় একটা নিয়েই থাকি জানোই তোমরা, মানে বারবার জল ফেলতে বা ফ্যান জল যা কিছু হয় আমাদের গরুকে দেওয়ার জন্য। আর দাগটা দেখো এখনও আছে, তার মানে বুঝতে পারছো সকালবেলায় কীভাবে দাগ হয়েছিল। তো চলো আজকে আমি কী রান্না করি দেখাই। এই দেখো পটল নিয়ে আসলো, পটলগুলো বেশ তাজা তাজা, এই যে এখনও ফুল আছে পটলের, এই দেখো। তো আমরা যেহেতু গ্রামে থাকি তো সবসময় আমরা টাটকা সবজিই পাই, আবার আমাদের জমিরও হয়। আর এই যে লঙ্কা, সজনে ডাঁটা, আর এই দেখো কুমড়ো নিয়ে এসছে। আর আজকে আমি আমার শ্বশুরবাড়ির মানুষজনের বিরুদ্ধে গিয়ে রান্না করবো, এই দেখো করলা পাতা, মানে করলা আমার জন্য ওরা টুকটাক একটু খায় কিন্তু তেতো তো একদমই খায় না। তো আমি এই যে করলা পাতা আর আলু ভাজবো ভাবছি। কি অবস্থা দেখো, কথা বলতে গিয়ে উনুনটা নিভে যাচ্ছে। তো অল্প একটু পাতা পেয়েছি, দেখো অল্প একটু পাতা পেয়েছি, তো এটা আমি এখন জলে ভিজিয়ে রেখেছি, তো যা নোংরা টোংরা থাকবে বেরিয়ে যাবে। আর আমি ভালো করে ধুয়েও নিয়ে আসবো, আর অল্প একটু ভাজবো কারণ আমি ছাড়া আর কেউ এটা খাবে না। তো এই দেখো এটা আমি কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে, আর অন্য সবজি এখনও কাটা হয়নি। তো এই যে পাতাগুলো এরকম আমি একটু বড় করেই কুচি করেছি, আর এই যে আলু কেটে নিয়েছি, তো এটা আমি রান্না করব, আশা করছি ভালো, মানে পেঁয়াজ দিলে তো ভালোই লাগে, এমনিও ভালো লাগবে। আর এই দেখো উঠোনেও কিছু গম দেওয়া হয়েছে, আর ছাদে তো পুরো ছাদেই দেওয়া হয়েছে, এদিকে এই গমগুলো ঝাড়া হয়েছে ওই জন্য এগুলো বস্তার উপর দিয়েছে। আর এই যে আমার পাপা কয়দিন থেকে মানে মেঘ মেঘ করছিলো তখনই আমাদের গমটা নিয়ে আসা হয়েছে, তো এই দেখো সারাক্ষণ এরমই চলছে গমের সঙ্গে, মানে গমগুলো যদি উঠে যায় না
তাহলে গমগুলো ভাববে আমরাও বাঁচি, আর আমরাও ভাববো বেঁচে গেলাম, গমগুলোও ভাবছে কোন বাড়িতে এসেছি আমি, তাই না? আর এই দেখো করলা পাতা দিয়ে আলু দিয়ে ভাজার জন্য আমি এই যে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে একটু ফোড়নও দিয়ে দিলাম। আর আমার পাপা তো একভাবে অত্যাচার করেই যাচ্ছে, আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম। আর এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এলেই আমি তারপর আবার করলা পাতাটা দেব। তো লবণ হলুদ তো দেওয়া লাগবেই, মানে সব সবজিতেই লাগবে লবণ হলুদটা, তো সেটাও দিয়ে দিলাম। আর আজকে রান্না করতে একটু আমার সময় লাগছে, কারণ কোনো সবজি কাটা হয়নি, তো মাকে বললাম একটু কেটে দেওয়ার জন্য। মা আবার ওটা নিয়ে দোকানে গেল, ওখানে বসে বসে কাটবে, তারপর আমাকে দিয়ে যাবে। আর এই দেখো করলা পাতাগুলো দিয়ে দিয়েছি, আলুটা একটু সেদ্ধ সেদ্ধ ভাজা হয়েছে তখন। আর এই যে আমার আলু করলা ভাজা একদম রেডি, তো দেখো দেখতেই ভালো লাগে। আর আমার রান্না বান্না প্রায় শেষের দিকে, এখন পাঁচ তরকারিটার মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই দেখো এখানে সব ভেজে ভেজে রেখে দিয়েছি, সজনে ডাঁটা কুমড়ো সব কিছুই, আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। তো এখন এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমার পাঁচ তরকারি রেডি। আর তার মধ্যে আমি মাঝে একটু চিনি দিয়ে দেব, কারণ পাঁচ তরকারিতে জানি না তোমরা কেউ দাও কি না, কিন্তু আমরা একটু চিনি দিই সেই জন্যই দেব। আর এইদিকে দেখো আজকে আমি কী কী রান্না করলাম, তো এই যে ভাত, আর এই দেখো এখানে পাঁচ তরকারিটা রেখেছি, তো দেখতে ভালো লাগছে, মনে হয় ভালো হবে। আর একটু কুমড়োর মধ্যে বীজ ছিল তো বীজটাও ভেজে নিয়েছি। আর এই দেখো ডাল আর আলু করলা ভাজা, এই আমার আজকে রান্না বান্না। তো সান্ধান করে পুজো দিতে চলে এসেছি, পুজো দেওয়া হয়েও গেছে। আর এই দেখো আমি তুলসী গাছে জল দিতে গিয়েছি, তখন আমার পাপা এসে এই যে প্রসাদ তুলে খাচ্ছে। আর এই দেখো শিব ঠাকুর পুরো আকন্দ ফুলে ঢেকে গেছে। আর আজকে বৃহস্পতিবার, তো ঘরটাও পাল্টেছি আর ধূপ দিয়েছি, তো ধূপটা অল্প হচ্ছে, তো আমি আর একটু ধূপ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো লাগে ধূপ অনেকক্ষণ জ্বললে, প্রসাদ খেতে খুব ভালো লাগে না, আমাকে তুলেও দিতে হয় না। ঠাকুরকে প্রণাম করেছো শুয়ে শুয়ে? হ্যাঁ, ওখানে আতপ দেওয়া আছে। আর এইদিকে দেখো এখন এই যে আদুকে আমার পাপাকে সবাইকে ডোনার সাইকেলে চাপিয়ে নিয়ে একটু গড়িয়ে গড়িয়ে নিয়ে বেড়াচ্ছি, ওরা তো খুব খুশি হচ্ছে। আর প্রদ্যুতের মাথা যন্ত্রণা করছে, শরীরটা খারাপ, ওর জন্য বাইরে আসেনি, তো আমি বাইরে দিকে আছি দোকান দেখছি আর ওদেরকে নিয়েছি। আর এই দেখো আমাদের গরু, এইটা এই যেটা দেখা যাচ্ছে, তো এটা আমাদের গরু, ওকেও খাবার দিচ্ছি, দোকানে কেউ আসলে তাকেও মাল দিচ্ছি, এইসব করছি আমি আজকে বিকেলে। তো আজকে আমি খুব ব্যস্ত, আর আমাদের আদুরানিও খুব খুশি হয়েছে, আমার পাপাও খুশি। পাপা ফুচকা নিয়ে এসছি, তো এই দেখো ফুচকা খেয়েছি আর আমার পাপার জন্য এসেছি। গামছাটা কোনোভাবে ফেলেছো? তো এখন সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে দেবো। আর পেঁয়াজ নিয়ে এসছে, তো বাড়ির এক বস্তা পেঁয়াজ ছিল ওটাই কাটা হচ্ছিল। আরে রে বাবা, দাঁড়া একটা একটা বাটি দিই, বাটি দিই, ভেঙে পড়ে যাবে। তো এই দেখো সন্ধেবাতি দেওয়ার পরে এখন এই যে পাপাকে নিয়ে পড়তে বসিয়েছি। আর রাত্রের খাবার এখন আমার হয়নি, রুটি বানাবো, তো রুটি করা হয়নি, তো ভাবলাম ওকে একটু পরিয়ে নিই আগে, তারপরেই রুটি করব। যে এটা আমার ঘোটল ঘোটলটা থাকবে, এই দেখো ময়দা নিয়ে নিয়েছে হাতে, এখন এরকম চলবে, দাঁড়াও একটু শুকনো ময়দা দিই। তো দেখতে থাকো ভিডিওটা, আমি এখন রুটিগুলো ভেজে নিই, আর আমার পাপা তো সবসময় আমার সঙ্গে ঘোটল ঘাটল করবেই। আর এই দেখো আমার রুটি বানানো হয়ে গেছে, তো ময়দা মেখেছিলাম সেই কড়াইটাতেই রেখে দিয়েছি,